টেস্টে আয়ারল্যান্ডকে শাসন করেই জিততে চান বোর্ড সভাপতি নাজমুল হাসান। তবে শেষ টি টোয়েন্টিতে হার একটু হলেও সতর্ক করছে স্বাগতিকদের। সহকারী কোচের জন্য দেশিদের অনাগ্রহে হতাশ নাজমুল হাসান। ঢাকা টেস্টের পর বিদেশি আবেদনকারীদের মধ্য থেকে একজনকে নিয়োগ দেবে বিসিবি। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। বোর্ড সভাপতিকে দেখলেই ভিন্ন এক সাকিব, প্রতিবাদী রূপ ভুলে নম্র ভদ্র ছেলে। ঢাকা টেস্টের আগে দলের সাথে দেখা করতে টিম হোটেলে নাজমুল হাসান। আইপিএল ইস্যু এখনও অনেকটাই আড়ালে, আইরিশদের বিপক্ষে খেলছেন সাকিব ও লিটন। তবে আপাতত বোর্ডের নজর ঢাকা টেস্টে। গেল 38 মাস ধরে ঘরের মাঠে কোনো টেস্ট জেতে না বাংলাদেশ। অথচ মিরপুরে একসময় ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে হারিয়েছে টাইগাররা। এবার কি পারবে ডেডলক ভাঙতে? পুরো খেলাটাই ডমিনেট করতে হবে। পুরো খেলাই যদি আমরা ডমিনেট করতে না পারি, তাহলে হয়তো এখন পার পেয়ে যাব, কিন্তু সামনে বড় আরও স্ট্রংয়ার টিম বা শক্তিশালী টিমের সাথে আমরা স্ট্রাগল করব। প্রতিশ্রুতি মতো ইংল্যান্ড সিরিজের আগে হেড কোচ চন্ডিকা হাথুরি সিংহাকে নিয়োগ দিলেও সহকারী কোচের পদ এখনও শূন্য। মাত্র একজন দেশি কোচ সহকারী কোচ হতে আগ্রহ দেখিয়েছে, তাই হতাশ বোর্ড সভাপতি। দেশি তো অ্যাপ্লাই করেনি একজন ছাড়া। আমি খুবই আশ্চর্য হলাম, এত চেয়েছিলাম দেশের অনেকেই করুক, শুধু একজন করেছেন আর বাকি সবই বাইরের। ইন্টারভিউ প্রসেসও প্রায় শেষ, সো আমার ধারণা কয়েকদিনের মধ্যে আমরা জানাতে পারব। শেষ পর্যন্ত হাতুরুর সহকারী হিসেবে একজন বিদেশি আসছেন তা অনেকটাই নিশ্চিত, যা চূড়ান্ত হবে আয়ারল্যান্ড সিরিজের পর। আশ্রিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।